हेलो स्टूडेंट्स, वेस्ट बेंगल प्राइमरि टेट 2023-এর যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, খুব শীঘ্রই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। তো সেই সিলেবাস অনুযায়ী আজকে আমি তোমাদের চাইল্ড সাইকোলজি থেকে শিশু বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে আলোচনা করব। তো তোমরা সবাই আমার ভিডিওটি দেখো, ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শিশুর বৃদ্ধি ও বিকাশ। এবার প্রথমে যে বিষয়টি সম্পর্কে জানব সেটা হচ্ছে বিকাশ। বিকাশ কি? এখানে বিকাশের সংজ্ঞা কি বলা হয়েছে? বিকাশের সাধারণ অর্থ পরিবর্তন। বিকাশ এক ধরনের পরিবর্তন যা জীবনের প্রথম থেকে মৃত্যু পর্যন্ত ব্যাপ্ত হয়। তাহলে আমরা কি বললাম, বিকাশ হলো এক ধরনের পরিবর্তন। তাহলে কি ধরনের পরিবর্তন? মানুষ যখন কোনো রোগে আক্রান্ত হয় তখন তার মধ্যে অনেক রকমের পরিবর্তন আসে। হয় তার শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায় বা রক্তচাপ বৃদ্ধি পায়। এই যে তার মধ্যে পরিবর্তন হচ্ছে, এই ধরনের পরিবর্তনকে কখনোই আমরা বিকাশ বলতে পারবো না। অর্থাৎ অসুস্থতার জন্য মানুষের শরীরে যে পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা কখনোই বিকাশ বলবো না। তাহলে কি ধরনের পরিবর্তন? পরিবর্তন হচ্ছে যখন একটা শিশু জন্ম হয় তখন যে তার দেহের যে ছোট হাত পা বৃদ্ধি হচ্ছে, তার শরীরে যে একটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে বিকাশ। অর্থাৎ বিকাশ হচ্ছে এক ধরনের পরিবর্তন যা জীবনের প্রথম থেকে মৃত্যু পর্যন্ত ব্যাপ্ত হয়, যা নির্দিষ্ট ক্রম অনুসারে হয়, যা নির্দিষ্ট স্তর ভিত্তিক বা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী হয়। যা নির্দিষ্ট ক্রম অনুসারে মানে হচ্ছে যখন একটি শিশু ভূমিষ্ঠ হয় সে কিন্তু একবারে বড় হয় না, সে একটি ধাপে ধাপে বড় হয়। সে প্রথমে কি করে, হামাগুড়ি দেয়, তারপরে সে কি করে, দাঁড়ায়, পরে সে হাঁটতে পারে। এই যে বিকাশের এই যে একটা পর একটা ক্রম আসছে, এই যে ক্রম আসাটাই হচ্ছে একটা বিকাশের লক্ষণ। তাহলে আমরা বুঝতে পারলাম বিকাশ কি। বিকাশ হলো এক ধরনের পরিবর্তন যা জীবনের প্রথম থেকে মৃত্যু পর্যন্ত ব্যাপ্ত হয়, যার নির্দিষ্ট স্তর ভিত্তিক, যার নির্দিষ্ট ক্রম অনুসারে হয়, যার নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাপ্ত হয়। বিকাশ মানুষের বিভিন্ন দিকে পরিবর্তন ঘটায়। অর্থাৎ শারীরিক, মানসিক ইত্যাদি সমস্ত পরিবর্তনই হচ্ছে বিকাশের অংশ। তাহলে আমরা বুঝতে পারলাম বিকাশ কি। অর্থাৎ বিকাশ এক ধরনের হচ্ছে পরিবর্তন। এবার জানবো হচ্ছে বিকাশের পাশাপাশি জানবো হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধি কি? বৃদ্ধি হলো বিকাশের অংশ যা কাঠামোগত এবং যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলে। বৃদ্ধিটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে, একটা নির্দিষ্ট সময় পর সেটা বন্ধ হয়ে যায়। এবার বৃদ্ধি ও বিকাশের পার্থক্য সম্পর্কে জানলে আমরা বুঝতে পারবো, আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে বিকাশ কি, বৃদ্ধি কি। এবার আসি বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য। বৃদ্ধি ও বিকাশের পার্থক্য, শিশুর বৃদ্ধি ও বিকাশ এই দুটি প্রক্রিয়া পরস্পরের উপর নির্ভরশীল। শিশুর বৃদ্ধি ও বিকাশ এই দুটি প্রক্রিয়া পরস্পরের উপর নির্ভরশীল। মানে হচ্ছে একটি শিশু যখন জন্ম নেয় তখন তার সে যেমন ধীরে ধীরে বৃদ্ধি হয়, ঠিক তেমনি তার মধ্যেও শারীরিক বিকাশ ঘটতে থাকে। অর্থাৎ বৃদ্ধির পাশাপাশি সে তার যেমন হাত পা বড় হচ্ছে বা সে যখন আস্তে আস্তে বড় হচ্ছে তার মধ্যে কি হচ্ছে, সে আস্তে আস্তে একটি করে শব্দ বলতে থাকে, তারপর সে একটি করে বাক্য বলতে থাকে, তারপর সে আস্তে আস্তে কি কথা বলা শিখে যায়। এই যে তার মানে কি, বৃদ্ধি হচ্ছে তার সাথে সাথে বিকাশ হচ্ছে। তাই বলতে পারি বৃদ্ধি ও বিকাশ এই দুটি প্রক্রিয়া পরস্পরের উপর নির্ভরশীল। বৃদ্ধির সাথে সাথে বিকাশ প্রক্রিয়া চলতে থাকে, যেটা বললাম আমি যে বৃদ্ধির সাথে সাথে বিকাশ প্রক্রিয়াটাও চলতে থাকে। বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া এবং বৃদ্ধি একটি সাময়িক প্রক্রিয়া। স্বাভাবিক, যেটা বললাম সংজ্ঞাতেই বলে দিয়েছিলাম যে
বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ বিকাশ হচ্ছে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিকাশ হয়ে যায়, কিন্তু বৃদ্ধি একটি নির্দিষ্ট সময় পর বন্ধ হয়ে যায়। বিকাশকে পর্যবেক্ষণ করা যায় এবং বৃদ্ধিকে পরিমাপ করা যায়। পর্যবেক্ষণ বলতে বিকাশকে পর্যবেক্ষণ করা যায় বলতে বোঝাচ্ছি যে যেটা বললাম আর কি, যে একটি শিশু যখন ছোট থেকে বড় হয় সে আস্তে আস্তে একটি শব্দ বলে, তারপর সে বাক্য গঠন করতে পারে, বা তার যে দৈহিক যে বিকাশ হচ্ছে, অর্থাৎ সে কতটা ওজন বৃদ্ধি পাচ্ছে, সেই যে এটা হচ্ছে আমরা পর্যবেক্ষণ করতে পারবো। কিন্তু বৃদ্ধিকে পরিমাপ করা যায়, বৃদ্ধিকে পরিমাপ করা যায় বলতে সে শিশুটা কতটা পরিমাণ কতটা বৃদ্ধি পাচ্ছে সেটাই হচ্ছে বৃদ্ধিকে পরিমাপ করা যায়। বিকাশ গুণগত প্রক্রিয়া এবং বৃদ্ধি হচ্ছে পরিমাণগত প্রক্রিয়া। তাহলে কি বিকাশ গুণগত প্রক্রিয়া এবং হচ্ছে বৃদ্ধি হচ্ছে পরিমাণগত প্রক্রিয়া। এবার বৃদ্ধি ও বিকাশের স্তর সম্পর্কে জানব। বিভিন্ন মনোবিদ বিভিন্ন রকমের মতবাদ দিয়েছে বৃদ্ধি ও বিকাশের স্তর সম্পর্কে। তো এখানে মনোবিদ পিকুলাস মানুষের জীবন বিকাশের স্তরকে 10টি ভাগে ভাগ করেছে। প্রথমটি হচ্ছে প্রাক জন্মস্তর, হচ্ছে গর্ভসঞ্চার থেকে জন্মানোর পূর্ব পর্যন্ত। দুই হচ্ছে শব্দজাত স্তর, জন্ম সময় থেকে 4 সপ্তাহ। তিন প্রারম্ভিক শৈশব, 1 মাস থেকে 1.5 বছর। আর চার হচ্ছে প্রান্তীয় শৈশব, 1.5 থেকে 2.5 বছর। আর প্রারম্ভিক বাল্য, 2.5 বছর থেকে 5 বছর। মধ্য বাল্য, 5 বছর থেকে 9 বছর। প্রান্তীয় বাল্যস্তর হচ্ছে 9 বছর থেকে 12 বছর। বয়সন্ধিকাল, 12 বছর থেকে 21 বছর। প্রাপ্তবয়স্ককাল, 21 বছর থেকে 70 বছর। বার্ধক্যকাল, 70 বছরের ঊর্ধ্বে। এরপরে মনোবিদ আর্নস জোনসের মতে শিশুর জীবন বিকাশকে 4টি ভাগে ভাগ করা যায়। শৈশবকাল, বাল্যকাল, বয়সন্ধিকাল, প্রাপ্তবয়স্ককাল। শৈশবকাল হচ্ছে জন্ম থেকে 5 বছর। শৈশবকাল হচ্ছে জন্ম থেকে 5 বছর। এরপর হচ্ছে বাল্যকাল, বয়সন্ধিকাল, প্রাপ্তবয়স্ককাল। বাল্যকাল হচ্ছে 5 থেকে 12 বছর। আর বয়সন্ধিকাল হচ্ছে 12 থেকে 18 বছর। আর প্রাপ্তবয়স্ককাল হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে। বুঝে গেল? এরপরে শিশুর বিকাশের কতগুলি দিক লক্ষ্য করা যায়। শিশুর বিকাশের কতগুলি দিক লক্ষ্য, সেগুলো হচ্ছে দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, প্রাথমিক বিকাশ, নৈতিক বিকাশ, সামাজিক বিকাশ। এবার জানবো দৈহিক বিকাশ কোনগুলি। যখন একটি শিশুর মধ্যে বাহ্যিক ও অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ হচ্ছে, উচ্চতার বিকাশ হচ্ছে, ওজন, শারীরিক কাঠামো এবং স্নায়ুতন্ত্রের বিকাশ, এগুলি প্রত্যেকটি হচ্ছে দৈহিক বিকাশ। এরপর রয়েছে মানসিক বিকাশ, চিন্তা, কল্পনা, সৃজনশীল বিকাশ, এগুলি সকলেই হচ্ছে মানসিক বিকাশ। এরপর রয়েছে প্রাক্ষোভিক বিকাশ, রাগ, ভয়, ভালোবাসা, ঘৃণা, হীনমন্যতা, লজ্জা। এরপরে হচ্ছে নৈতিক বিকাশ, ন্যায়, অন্যায়, উপকার, অপকার। সামাজিক বিকাশ হচ্ছে অভিযোজন, সহানুভূতি, সহযোগিতা। তাহলে বোঝা গেল শিশুর বিকাশের কতগুলি দিক লক্ষ্য করা যায়, দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, প্রাক্ষোভিক বিকাশ, সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ। ঠিক আছে স্টুডেন্টস, তোমাদের আজকে আমি যে শিশুর বৃদ্ধি ও বিকাশ থেকে যে টপিকগুলো আলোচনা করলাম সেই টপিকের উপর বেস করে আমি নেক্সট ভিডিওতে তোমাদের কিছু কোশ্চেন দেব এবং কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই অবধি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। ধন্যবাদ।